হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে আলোচনা করবে গাইডলাইন অন অ্যাডমিশন টু দ্য ডিপ্লোমা কোর্সেস ইন গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্পন্সর অ্যান্ড সেলফ ফাইন্যান্স পলিটেকনিক। দ্যাটস মি টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে আলোচনা করবে পলিটেকনিক অ্যাডমিশন প্রসেস নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। আমার যে সমস্ত বন্ধুরা পলিটেকনিক নিয়ে অ্যাডমিশন হতে চাইছো বাট তাদের কাছে কোনো ইনফরমেশন নেই, তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তোমরা এই ভিডিও থ্রু জানতে পারবে যে তোমাদের পলিটেকনিকে অ্যাডমিশন হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কি, বা তার এজ লিমিট কি, বা তার সিট সংরক্ষণ কিভাবে হয়, এই সমস্ত যাবতীয় তথ্য তোমরা আমার এই ভিডিও থ্রু জানতে পারবে। আর বন্ধু, আমি তোমাদেরকে আমার এই ভিডিও শেষে বলে দেবো যে তোমরা তোমার এই নোটিশটি তোমরা তোমাদের ফোন, পিসি বা ল্যাপটপ থেকে কিভাবে তোমরা নিজেরাই চেক করবে। সো ফ্রেন্ড, তোমরা যদি এই সমস্ত বিষয়গুলো জানতে চাও তাহলে আমার এই ভিডিওটিকে পুরো লাস্ট পর্যন্ত ফলো করো। লেটস স্টার্ট। সবার প্রথমেই দেখো বন্ধু, একদম উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পলিটেকনিক ব্রাঞ্চ, কারিগরি ভবন হচ্ছে মেইন অফিস, ঠিক আছে। তার নিচে দেখো এখানে সাবজেক্ট যেটা আছে, সাবজেক্টটা হচ্ছে গাইডলাইন অন অ্যাডমিশন টু দ্য ডিপ্লোমা কোর্সেস ইন গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্পন্সর অ্যান্ড সেলফ ফাইন্যান্স পলিটেকনিক ফর দ্য একাডেমিক সেশন 2018-19। মানে পলিটেকনিকে অ্যাডমিশন হওয়ার জন্য যে 2018-19-এর যে প্রসেসটি আছে, অ্যাডমিশন প্রসেস, সেই প্রসেস নিয়ে এই ভিডিওটি বা এই নোটিশটি, সেই সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেস নিয়ে। তো দেখো দেখো, 1 নম্বরে যেটা দেওয়া আছে, অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার থ্রু কাউন্সিলিং উইল রিকোয়ার এ ভ্যালিড র্যাঙ্ক ইন জেক্সপো অ্যান্ড মিনিমাম 35% মার্কস উইদাউট রাউন্ডিং আপ ইন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। দ্যাটস মিন যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হতে চাইছো তাদেরকে জেক্সপো দিতে হবে। এটা তোমরা যারা জানো না তারা জেনে নাও যে ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন হবে তাদেরকে জেক্সপো দিতে হবে, আর যারা সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রি নেবে তাদেরকে ফোকলেট দিতে হয়। আমি আমার এই চ্যানেলে জেক্সপো এবং ফোকলেট নিয়ে ভিডিও দিয়েছি এর আগেও। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমি আমার এই ডিসক্রিপশনে সেই জেক্সপো এবং ফোকলেটের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের জেক্সপো এবং ফোকলেট সম্পর্কে পুরো নলেজটি চলে আসবে। তো ফ্রেন্ড, এটি হচ্ছে দেখো, তুমি যদি ফার্স্ট ইয়ার মানে তুমি যদি জেক্সপো দাও তাহলে তুমি তোমাকে কি না তুমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হতে হবে। তাহলে ফার্স্ট ইয়ারে তুমি যদি অ্যাডমিশন হও তাহলে তোমাকে কি না জেক্সপোতে একটি ভ্যালিড র্যাঙ্ক হতে হবে, মানে জেক্সপোতে তোমার একটি র্যাঙ্ক আসতে হবে, আর তোমার মাধ্যমিকে মিনিমাম 35% মার্কস থাকতে হবে উইদাউট রাউন্ডিং আপ। এটার মিনস হচ্ছে, মানে এখানে 35% মার্কস বলছে মানে তুমি যদি 34.99 মার্কস থাকে তাও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, তুমি কিন্তু এলিজিবল নয়। এখানে তোমাকে 35% মিনস তোমাকে 35% মার্কসই তোমার থাকতে হবে, নাহলে কিন্তু তুমি এলিজিবল করবে না। তো ফ্রেন্ডটা তোমাদের কাছে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে তোমরা যদি পলিটেকনিকে অ্যাডমিশন হতে চাও, মানে তোমরা যদি জেক্সপো দিতে চাও, ঠিক আছে, মানে পলিটেকনিকে অ্যাডমিশন হওয়ার দুটো প্রসেস আছে, দুটো তোমার অ্যাডমিশন প্রসেস আছে, এন্টার এক্সাম প্রসেস, একটা নাম হচ্ছে জেক্সপো আর একটা নাম হচ্ছে ফোকলেট। তো তুমি যদি জেক্সপো দাও তাহলে তোমাকে কি করতে হবে না, তোমার মাধ্যমিকে মিনিমাম 35% মার্কস থাকতে হবে, আর তুমি জেক্সপো এক্সামটা দেওয়ার পর তোমার একটি ভ্যালিড র্যাঙ্ক থাকতে হবে। নেক্সট দেখো, দেয়ার ইজ এ নো আপার এজ লিমিট, মানে কোনো আপার এজ লিমিট নেই, তুমি তোমার বয়স তোমার যাই হোক না কেন তুমি তুমি জেক্সপোর্ট দিতে পারবে, ঠিক আছে। হাউ এভার দ্য ক্যান্ডিডেট শুড নট বি বর্ন আফটার 1/7/2003, মানে 2003-এর পরে যাদের জন্ম তারা কিন্তু দিতে পারবে না, ঠিক আছে, তারা এই বছর দিতে পারবে না। নেক্সট দেখো, ফর ল্যাটারাল এন্ট্রি টু সেকেন্ড ইয়ার ডিপ্লোমা স্কিম অফ এআইসিটি মিনিমাম ম্যাক্সিমাম 20%। দেখো এটা হচ্ছে তোমরা যারা বুকলেট দেবে, ঠিক আছে, বুকলেটের জন্য 20% সিট সেটাকে রিজার্ভ করা থাকে, ঠিক আছে। আর বুকলেটটা কারা দিতে পারবে তোমরা এটা জেনে নাও যে জেক্সপো কারা দেবে আর ফোকলেট কারা দেবে। জেক্সপো হচ্ছে তুমি যদি মাধ্যমিক পাস, তোমার যদি মাধ্যমিক পাস করা থাকে আর তোমার যদি মাধ্যমিকে সায়েন্স সাবজেক্ট থাকে তাহলে তুমি জেক্সপো দিতে পারবে। আর মাধ্যমিক পাস করা মানে বন্ধু সায়েন্স নিয়ে পাস করা থাকে, আমাদের সায়েন্স সাবজেক্ট গুলো থাকে। আর ফোকলেট কারা দিতে পারে, ফোকলেট হচ্ছে যারা এইচএসএ ভোকেশনাল যে সাবজেক্ট থাকে না, ভোকেশনাল সাবজেক্ট নিয়ে যারা পড়বে কিংবা যারা কোনো আইটিআই 2 বছরের কোর্স করবে তারা এই ফোকলেটটি দেওয়ার জন্য তারা এলিজিবল। তার মানে কি না বন্ধু, ধরো তুমি যদি এইচএসএ তুমি কোনো রকম আর্টস সাবজেক্ট নাও তাহলে কিন্তু তুমি করতে পারবে না, তুমি যদি এইচএসএ তোমার ভোকেশনাল সাবজেক্ট থাকে আর যদি তোমার কোনো আইটিআই থেকে তোমার 2 বছরের কোর্স করা থাকে, 1 বছরের কোর্স করা থাকলে কিন্তু হবে না, মানে ধরো তোমার কোনো আইটিআই থেকে তুমি ওয়েল্ডিং পাস করা আছে তাহলে কিন্তু হবে না, তোমার কোনো 2 বছরের কোর্স যেমন ফিটার, টার্নার বা ইলেকট্রিশিয়ান এই ধরনের কোনো কোর্স করা থাকলে তাহলে তুমি ভোকলেট এক্সামটি দিতে পারো। আর ভোকলেট এক্সামটি দিলে তোমার 20% সিট তোমার রিজার্ভ করা থাকবে। তুমি ভোকলেট এক্সামটি দিলে তুমি সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন পাবে, আর তুমি যদি জেক্সপো এক্সাম দাও তাহলে তুমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন পাবে। তো ফ্রেন্ড, জেক্সপো আর ভোকলেটের ডিফারেন্সটা বুঝতে পারলে? আর এখানে কোনো এজ লিমিট নেই, তুমি তোমার আপার এজ লিমিট পর্যন্ত তুমি তুমি অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো, রিজার্ভেশন।
সিট রিজার্ভেশন নিয়ে নেক্সট আমি আলোচনা করছি। দেখো 22% অ্যান্ড 6% অফ দ্য সিট অফ রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেট বিলোংিং অপ টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, মানে 22% হচ্ছে শিডিউল কাস্টের জন্য এসসিদের জন্য, আর 6% হচ্ছে এসটিদের জন্য। এবার কোনো ক্ষেত্রে যদি কোনো একটি কলেজে এসসি বা এসটিদের জন্য যে সিট সংরক্ষণ থাকে সেটি যদি ফিল আপ না হয় তাহলে সেটি জেনারেল ক্যাটাগরিতে ভাগ করা হয়। পুরো বুঝতে পারলে তোমরা, মানে যে এসসি আর এসটিদের জন্য যে পার্সেন্টেজ ভাগ করা আছে যেমন 22 আর 6, এটি যদি কোনো কলেজে এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট না থাকে তাহলে সেই ক্যাটাগরি যে ওদের জন্য যে সিট সংরক্ষণটি থাকে সেটি জেনারেল ক্যাটাগরির মধ্যে সেটিকে ভাগ করে দেওয়া হয়। নেক্সট দেখো 4% অফ দ্য টোটাল ইনটেক ক্যাপাসিটি ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক ইজ রিজার্ভ ফর দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জ, মানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়, যারা হ্যান্ডিক্যাপ থাকে, সার্টিফিকেট থাকে যাদের, তাদের জন্য 4% সিট সংরক্ষণ করা থাকে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক কলেজগুলোতে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেট আন্ডার দ্য ক্যাটাগরি, মানে যদি ধরো ইন কেস এই সাফিসিয়েন্ট নাম্বারটা যদি না থাকে, ভ্যাকেন্ট সিট উইল বি কনভার্টেড টু জেনারেল ক্যাটাগরি সাবজেক্ট টু দ্য কনসিডারেশন, মানে কি না, ধরো এই যেটা 4% সিট রিজার্ভেশন করা থাকে সেটা যদি কোনো কলেজে না থাকে তাহলে সেটা জেনারেলের মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউটর করা হয়। দেখো ডিস্ট্রিক্ট কোটা আর ম্যানেজমেন্ট কোটা সিট রিজার্ভেশন, ডিস্ট্রিক্ট কোটা আর ম্যানেজমেন্ট কোটা কিভাবে সিট রিজার্ভেশন করা থাকে, দেখো ডিস্ট্রিক্ট কোটাতে 20% সিট রিজার্ভেশন করা থাকে। এবার ধরো বাকি যেটা থাকে সেটা 80% সেটি হচ্ছে স্টেট কোটাতে। দেখো এখানে লেখা আছে 20% সিট অফ পলিটেকনিক ইন ইচ ডিস্ট্রিক্ট জোন উইল বি রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেট ফর রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট জোনস, রিমেনিং 80% সিট ফর দ্য সিট কোটা, মানে 20% থাকে ডিস্ট্রিক্ট কোটাতে আর 80% থাকে স্টেট কোটাতে। এবার ধরো 20% সিট যদি ফিল আপ না হয় তাহলে সেটা স্টেট কোটাতে অ্যাডিং হয়, অ্যাড হয়, আর যদি 80% যদি ফিল আপ না হয় তাহলে সেটা ডিস্ট্রিক্ট কোটাতে অ্যাড হয়, সেম জিনিস। একটি ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা তোমরা জেনে নাও, হাউ এভার ডিস্ট্রিক্ট কোটা, ডিকিউ মিন ডিস্ট্রিক্ট কোটা, উইল নট বি অ্যাপ্লিকেবল ইন রেসপেক্ট অফ এপিসি রয় পলিটেকনিক, নর্থ ক্যালকাতা পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, পলিটেকনিক বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড জন চন্দ্র ঘোষ পলিটেকনিক, মানে এই যে আমি নামগুলো বললাম, এই নাম যে কলেজগুলো, এই কলেজগুলোতে কিন্তু কোনো ডিস্ট্রিক্ট কোটা থাকে না। খুব ইম্পর্টেন্ট, এটা একটু জেনে রাখো, এই সমস্ত কলেজগুলোতে কিন্তু কোনো ডিস্ট্রিক্ট কোটা থাকবে না। ফিমেল কোটা, দেখো আউট অফ দ্য ডিস্ট্রিক্ট কোটা সিট 25% সিট উইল বি রিজার্ভ ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট, 25% সিট ফিমেলদের জন্য থাকে, বাট সেম কন্ডিশন যদি সেই সিটটি রিজার্ভ না হয় বা ক্যান্ডিডেট যদি ফিল আপ না হয় তাহলে সেটিকে জেনারেল বা এসসি বা এসটি বা পিসি এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। নেক্সট দেখো ল্যান্ড লুজার, মানে কেউ যদি ল্যান্ড লুজার হয় তাহলে তার তাদের জন্য 2% সিট সংরক্ষণ করা হয়, যদি কেউ ল্যান্ড লুজার হয় তাহলে তাদের জন্য 2% সিট সংরক্ষণ করা থাকে। সেটা আসছে সেটা হচ্ছে দেখো গাইডলাইন অন অ্যাডমিশন ইন ম্যানেজমেন্ট কোটা সিট অ্যান্ড ফি স্ট্রাকচার ফর সেলফ ফাইন্যান্স পলিটেকনিক ফর একাডেমিক সেশন 2018, মানে কি না, তুমি ধরো ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হতে চাইছো কোনো একটি সেলফ ফাইন্যান্স মানে প্রাইভেট যে সমস্ত কলেজ সেখানে, বা গভর্নমেন্ট স্পন্সর কোনো কলেজে তুমি ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন হচ্ছ, তাহলে তোমার সিট রিজার্ভেশনটি কিভাবে থাকে বা তোমার ফি স্ট্রাকচারটি কি থাকে। দেখো 75% অফ অ্যাপ্রুভ ইনটেক অফ দ্য সেলফ ফাইন্যান্স পলিটেকনিক অ্যাফিলেটেড টু দ্য WBACTV সেল বি ফিল্ড অফ দ্য এক্সপোর্ট পোটেনশিয়াল র্যাঙ্ক হোল্ডার অন দ্য বেসিক অন দ্য কাউন্সিলিং, মানে 75% হচ্ছে তোমার কাউন্সিলিং দিয়ে অ্যাডমিশন করা হবে, মানে ধরো যারা জেক্সপো দিয়েছো তাদের মধ্যে থেকে যে সমস্ত ক্যান্ডিডেট জেক্সপো দিয়ে পাস করেছো বা র্যাঙ্ক হয়েছে তাদের যে কাউন্সিলিং হবে সেখান থেকে 75% কাউন্সিলিং করে অ্যাডমিশন করা হবে, আর যেটা বাকি 25% থাকবে সেটা ম্যানেজমেন্ট কোটা, তার ম্যানেজমেন্ট কোটাতে তো অ্যাডমিশনটা নেবে। আর বন্ধু তোমাদের যে পলিটেকনিক ফি স্ট্রাকচার সেটা নিয়ে আমার আগে একটি ভিডিও দেওয়া আছে, আমি তোমাদের ডিসক্রিপশনে আমার এই ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিও। তোমরা সেই ভিডিওটি দেখে নিলেই তোমাদের পলিটেকনিকের যে ফি স্ট্রাকচার সেটি সম্পর্কে তোমাদের পুরো ধারণা হয়ে যাবে। সো ফ্রেন্ড, আমি আজকে তোমাদের এই ভিডিওতে আমার এই ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো তোমাদের কাছে পুরো স্পষ্ট, যে জেক্সপো এবং বুকলেট এটা ডিফারেন্সটি কি। জেক্সপো হচ্ছে মাধ্যমিকদের জন্য আর বুকলেট হচ্ছে যারা এইচএস এর পরে কোনো ভোকেশনাল কোর্স কিংবা কোনো ITI 2 বছরের কোর্স করেছে তাদের জন্য, আর এখানে কোনো এজ লিমিট নেই। আর কেউ যদি জেক্সপো দিতে চাও তাহলে তোমার মিনিমাম 35% মার্কস তোমার মাধ্যমিকে থাকতে হবে। নেক্সট কি না, তোমাদের কিভাবে সিট করা থাকে, যে 22% থাকে এসসিদের জন্য আর 6% থাকে এসটিদের জন্য, সেটা যদি কোনো কলেজে ফিল আপ না হয় তাহলে কি না জেনারেল ক্যাটাগরিতে সেটা করে দেওয়া হয়। ফিমেলদের জন্য 20% সিট রিজার্ভেশন করা থাকে, 25% সরি। আর নেক্সট হচ্ছে কি না, ধরো যেটা খুব ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট কোটা, ম্যানেজমেন্ট কোটাতে 25% সিট থাকে। ধরো কোনো একটি কলেজে ম্যানেজমেন্ট কোটাতে 25% সিট তাদের ম্যানেজমেন্ট কোটার জন্য সেটিকে রাখা হয়, ঠিক আছে, সেটা ম্যানেজমেন্ট তার নিজের মতো করে অ্যাডমিশন নিতে পারবে।
তো ফ্রেন্ড তোমরা বুঝতে পারলে, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা এই ভিডিওটি কিভাবে তোমরা নিজেরা নিজেদের ফোন পিসি বা ল্যাপটপ থেকে তোমরা নিজেরাই নোটিশটি চেক করতে পারবে। তো ফ্রেন্ড অ্যাজ এ আননোন পার্সন হিসাবে তোমরা যে পলিটেকনিকের অফিসিয়াল পেজটি আছে সেখানে চলে যাবে, www.webacte.org। তোমরা এটিকে টাইপ করবে, টাইপ করে এন্টার করবে, এন্টার করলে দেখবে এখানে নোটিশ গুলো পেয়ে যাবে। এই নোটিশে দেখো এখানে লেখা আছে গাইডলাইন অন অ্যাডমিশন টু দ্য ডিপ্লোমা কোর্সেস ইন গভর্নমেন্ট অ্যান্ড সেলফ ফাইন্যান্স পলিটেকনিক। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলেই দেখতে পারবে আমি এতক্ষণ যে নোটিশটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম এই নোটিশটি সম্পূর্ণ এখানে খুলে আসবে, তোমরা এই নোটিশটি নিজেরাই পড়তে পারবে। তো ফ্রেন্ড আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালোই লেগেছে, তোমরা পলিটেকনিক সম্পর্কে জানতে পারলে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবে এবং খুব খুব শেয়ার করবে, আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এই ধরনের লেটেস্ট লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমি রেগুলার এই ধরনের আপডেট তোমাদের সাথে দিই। তো তুমি যদি আমার এই চ্যানেলের ফার্স্ট ভিউয়ার্স হও বা নিউ ভিউয়ার্স হও তাহলে আমার এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য এই ডান দিকে সাবস্ক্রাইব আর বেল বটনে ক্লিক করে দেবে। আর ফ্রেন্ড মনে রাখবে এই ডান দিকে সাবস্ক্রাইব আর বেল বটনে ক্লিক করলেই ইউটিউব তোমাকে আমার এই ধরনের আপডেটগুলো তোমার কাছে খুব ফাস্ট পৌঁছে দেবে। সো ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।